তেলিয়ামোড়া পৌর পরিষদ এলাকার নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা পানীয় জল অটল জল ধারা প্রকল্প চালু হওয়ার পর এই সমস্যা আরও বেড়েছে তেলিয়ামোড়া পৌর পরিষদ এলাকায় ছ হাজারের উপর পরিবার রয়েছে এই পৌর পরিষদ এলাকাতে রয়েছে তিনটি ওভারহেড ট্যাঙ্ক সুকান্ত পল্লীতে খোয়াই নদীতে ইনটেক ওয়াল রয়েছে সেখান থেকে পাইপ যোগে কামরাজ ময়দানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশোধিত হয়ে তিনটি ওভার হ্যাড ট্যাঙ্ক থেকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হচ্ছে কিন্তু সুকান্ত ইনটেক ওয়ালটিতে বালুর প্রলেপ জমে যাওয়ার কারণে এবং চাকমাঘাটে খোয়াই বেরিজের থেকে জল আটকে দেওয়ার কারণে এই ইনটেক ওয়ালে জল জমতে পারে না যার ফলে তেলিয়ামুড়ে পৌরবাসীদের ঘরে ঘরে জলের সমস্যা দিন দিন বেড়ে চলেছে সকাল বিকাল দুবেলাতে অপেক্ষায় থাকতে হয় কখন জল আসবে জল আসলেও কতটুকু সময় থাকবে তার কোনো গ্যারান্টি নেই এই সমস্যা দীর্ঘ বছর ধরে তেলিয়ামোড়া পৌরবাসী ভোগ করে আসছে তবে তেলিয়ামোড়া পৌরবাসীদের এই সমস্যা অচিরে সমাধান হতে চলেছে উল্লেখ্য দু সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তৎকালীন তেলিয়ামোড়া পৌর পরিষদ কর্তৃপক্ষ তেলিয়ামোড়াবাসীর এই প্রধান সমস্যাকে সমাধান করতে উদ্যোগ গ্রহণ করে পরিকল্পনা গ্রহণ করা হয় চাকমাঘাট ব্যারেজের গেটের অপর পাশে যেদিকে জল জমা রয়েছে সেখানে একটি ইনটেক বাল তৈরি করে ট্রিটমেন্ট প্ল্যান্টে জল আনার এর জন্য হয়েছে পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা চাকমাঘাট ব্যারেজের পাশে খোয়াই নদীতে বর্তমানে চলছে ইন্টেকওয়াল তৈরির করার কাজ ইতিমধ্যে ইন্টেকওয়াল নির্মাণের কাজ প্রায় সত্তর শতাংশ সম্পূর্ণ হয়ে গেছে বলে জানান নির্মাণকারী সংস্থা এর কাজ শেষ হলে শুরু হবে পাইপলাইন বিছানোর কাজ এ বিষয়ে এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানেন বর্তমানে চাটমাঘাটে ব্রিজের কাছে খোয়াই নদীর উপর তেলিয়ামোড়া পুর পরিষদকে নিরবচ্ছিন্নভাবে জল দেওয়ার জন্য একটা ওয়াটার ইনটেক প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এবং ওয়াটার ইনটেক প্ল্যান্টটি জলের নিচে থেকে উপরে অলরেডি উঠে গেছে এবং আমাদের এর জন্য রাজ্য সরকার পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে আমরা জানি আমি বিগত ছ বছর যাবৎ দেখছি তেলিয়ামোড়া পৌর পরিষদ এলাকায় আমরা নিয়মিত জল দিতে পারছি না কারণ বিগত সরকারের সময়ে যেখানে ওয়াটার প্ল্যান্টটি তৈরি করা হয়েছে সেই ওয়াটার প্ল্যান্টটি থেকে নদীর জল নদীর গতিমুখ পরিবর্তন হয়েছে আমরা প্রতিনিয়ত ড্রজার দিয়ে বালু খুঁড়ে তারপর জল বার করে মানুষকে জল দেওয়ার চেষ্টা করছি আমি তেলিয়ামোড়া পৌর পরিষদ এলাকার সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করব আমাদের আর একটি বছর সময় দিন ম্যাক্সিমাম তার মধ্যেই আমাদের ওয়াটার ইনপ্ল্যান্টের ক্লাস শেষ হয়ে আমরা প্রতি ঘরে মাধ্যমে নতুন করে করে দুবেলা জল দেওয়ার ব্যবস্থা করছি আগামী এক বছরের মধ্যে আমরা পৌরবাসীদের এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন বিধায়িকা কল্যাণী সাহারায় বিো রিপোর্ট আর নিউজ